বাজে ওয়েদার। আমরা একটু পিছু যাই, আমরা আগে পিছিয়ে যাই, ওরা আগে সব অ্যাড্রেসটা বের করে ফেলুক। কোনটা ধরে রাখো তো, তাহলে থ্যাংক ইউ পৌলমী, থ্যাংক ইউ নুপুরদি, থ্যাংক ইউ অল্পনাদি, থ্যাংক ইউ স্বাতি আন্টি, থ্যাংক ইউ অল্পনাদি। ঠিক আছে, এসে গেছি, থ্যাংক ইউ। আমি ওয়াইটিতে যাচ্ছি না, ফেসবুকেই থাকছি, কারণ বৃষ্টি পড়ছে, দুটো ক্যামেরা একসাথে ধরে রাখা সম্ভব নয়। তো আমি যে কারণে এনার্জিটা পাচ্ছিলাম না সেটা আমি অনেকক্ষণ ধরে রিয়েলাইজ করলাম, সেটা হলো সকল গুরুজনদের আশীর্বাদ নেওয়া হয়নি আর ছোটোদের ভালোবাসাটাও নেওয়া হয়নি, সে কারণে এনার্জিটা পাচ্ছিলাম না। এবার ফুল এনার্জি পাবো, তাই সকল গুরুজনদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। ছোটোদের জন্য অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দোয়ার বড় আশীর্বাদ। আমার সমবয়সী আর রয়েছে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অন্তঃস্থল থেকে। তো আজ আমরা যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেটা হলো কি, এই 7+ মানে 8 বছর, 8 বছর পূর্ণ হচ্ছে কিনা এখনও জানি না। তো মা পরকীয়ায় লিপ্ত, মা এখানে এসে দিব্য সংসার করছে, বাচ্চাটি বাড়িতে আছে, বাবার কাছে আছে। তো একটা 7 বছরের সন্তানকে ফেলে মা চলে এসছেন, সেই নিখোঁজ মাকে আর যিনি পরকীয়া করেছেন সেই গ্রামে এসে আমরা এখানে নিখোঁজ মাকে খোঁজার উদ্দেশ্যে এসেছি, এবং তাদের বাড়ি থেকে সবাই আত্মীয় পরিজনরা এসেছেন। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ওয়েদারে কী করে নামবো সেটাও বুঝতে পারছি না, ওনারা নামবেন কী করে সেটাও বুঝতে পারছি না। আর সবথেকে বড় কথা হলো কি, বাড়ির অ্যাড্রেস আমরা এখনো পর্যন্ত জানি না, মানে একবার ওই ঘুরছি ঘুরছি, এখানে আছে, ওখানে আছে, এখানে আছে, ওখানে আছে, যেটা হয় আর কি। ঠিক আছে, প্রপার অ্যাড্রেসটা ওনারা জানেন না। তো আজকে হঠাৎ করেই আমি ওনাদের কেসে ডেট দিয়েছিলাম, এবার যেহেতু ওনারা অ্যাড্রেসটা পাচ্ছেন না বলে তো আজকে কাজটা ক্যান্সেলই রেখেছিলাম। তো কাজের মুডে ছিলামও না, আজকে অন্য কাজের মুডে ছিলাম, অন্যান্য কাজগুলো সারবো, যেহেতু আরও কাজ আছে, বাইরে যাওয়া আছে। তো যাই হোক, হলো না। তো এখন এসেছি ওনাদেরকে নিয়ে, এখন দেখা যাক, যদি আপনাদের ভালোবাসা আশীর্বাদ পাই তাহলে অবশ্যই কাজটা সফল হয়ে ফিরবো, এবং আমি চাইবো যে সন্তানের মাকে বাড়ি ফেরাতে। আমার উদ্দেশ্য একটাই, সন্তানের মাকে বাড়ি ফেরাতে, যে কোনো পরিস্থিতিতে তাকে বোঝানো, সুন্দরভাবে প্রথমে বোঝাবো, যদি সুন্দরভাবে বোঝার মতো পরিস্থিতি তাদের না থাকে তাহলে বাঁকা আঙুলে ঘি তুলতেই হবে, কিছু করার নেই। কারণ অনেক তো নরম সরম হয়ে দেখলাম, নরম সরম হয়ে কোনো কাজ নেই, এ জগতে মানুষ শক্তের ভক্ত, ঠিক না? তো দেখা যাক কি হয়। সাথে আছি দিদি, থ্যাংক ইউ। সবাই প্রার্থনা করো যেন সন্তানের মাকে ফেরাতে পারি সন্তানের কাছে, আবার ঘুরতে হবে মনে হচ্ছে। ফোনটা ধরে রেখেছো? এই গ্রামে ওদের কেউ থাকে রিলেটিভ না, পার্টির লোকজন হেল্প করছে মনে হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মমিতা, থ্যাংক ইউ পাপিয়াদি, থ্যাংক ইউ শ্রেষ্ঠা সোনামা, থ্যাংক ইউ ববিদি, থ্যাংক ইউ নার্গিসদি, শানিসীমাদি, থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য, সুমি নস্কর, থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। কেমন আছো পাবলিক? খুব একটা ভালো, খুব একটা খারাপ না, ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে এখন, দেখছো না? একটু ফোন ধরতেও বিরক্ত বোধ করছি, কন্টিনিউ এত ফোন, এত ফোন, এত ফোন। আরে তাছাড়া ফোনে তো কথা বলি, তার মধ্যে ধরো কন্টিনিউ, আজকে এখন মঙ্গলবার চেম্বার, সেখানে এখন প্রতিদিনই চেম্বার, একটু আগে চেম্বারে
ক্লায়েন্ট সামলে তারপরে এলাম কাজে। ভীষণ টায়ার্ড, আমি প্রচন্ড চাপে রয়েছি, ভালো লাগছে না। বলেন। আপনি ঢুকবেন, আমরা ঢুকলে তো কেল্লা ফতে হয়ে যাবে। শুনুন শুনুন শুনুন, যদি মেয়েটা পেয়ে যান ফোনে খালি ফোনটা করবেন, ঢুকে পড়বো। ফোনটা করে ঢুকে ফোন করে ঢুকবো, আছে বলছে, যদি না থাকে আছে। ও নমস্কার, ভালো আছো? থ্যাংক ইউ। আচ্ছা আছে, বউটা আছে কি আমি সঠিক জানি না, আছে মনে হয়। দেখুন ওই যে দাদা, আপনাদের মধ্যে একজন জান বউটা আছে কিনা। চলো চলো, এই নামো ছাতা, নাও গাড়ি, এখানে থাক। গাড়ি যাবে তো, গাড়ি যাবে তো, গাড়ি চলো, ওঠো। জায়গা নেই, জায়গা নেই, গাড়ির মধ্যে কি রেখেছো? গাড়ির মধ্যে সব রয়েছে না, চলো আমাকে দেখাও বাড়িটা। ও নামাটা নেবে তো বাবলি দি না, এখানে পার্টির মিটিং করে গেছে, ভুলেই গেছি আমি, বুঝেছো? নেতৃত্ব দিয়ে গিয়েছি, ভুলে গেছি। তাহলে তো আমার পাড়া, আর কোনো চিন্তাই নেই, হয়েই গেল কাজ, এখানে অর্ধেক অর্ধেক হাসিল। কোন বাড়িটা? হাই সুন্দরী, হাই সুইটি, কে গো? ও মিষ্টি দাস, ঠিক আছে, নো প্রবলেম, চেনা মানুষকেই তো বলেছি আর কিটা মেরেছি। এই এবার কিন্তু হাই তুলছি না। এই দে একটা পাট কাটি, দে একটা পাট কাটি, দে আসছে কেমন দেখো, এসিটা বন্ধ করে দাও। ওরা আসু বাড়িটা চিনা, এ ফোনটা দাও তো ভাই। তোদের বাড়ি কোথায়? দেখিনি তো আগে, ওই যে নেমেছে, ছোট না আগে তুই নেমে সাঁতারা বের কর, নাম 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 নাম, শুকনো জায়গায় নাম, ছাতাটা দেখ নিচে আছে, দেখ তুমি ক্যামেরা ধরো, ছাতাটা শঙ্কর নি, এই শঙ্কর তুমি তাহলে ক্যামেরা ধরো। কোন বাড়িটা গো? নতুন যেটা বাঁশকাঠ, ও চলো দেখো আছে কিনা, দেখো আছে কিনা, বউটা বউটা আছে, এই চল 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 পালাবে, চলো পেছন থেকে সরে বাবা, জুতো পরতে আমার 10 ঘন্টা লাগছে। এটা এটুকুনি ভিডিওটা করতে হবে, এমনি ভিডিও
কাদা দেখে নামলাম, দিদি কখন নামি তো দাঁড়া দিচ্ছি দিচ্ছি, তুমি আসো তুমি আসো। এ বৃষ্টি হচ্ছে না, ছাতাটা রেখে দেবো আমার দিয়ে পালালো সবাই মিলে পালাচ্ছি, আমি দৌড়াবো না বলুন। একটা 7 বছরের বাচ্চার মা, একটা তো এভাবে দেখতে হবে, বাচ্চা শিশু ছেড়ে দিয়েছে আরাম করছে এখানে, বাচ্চা চেনা মানুষ যখন আবার কি, আমি তো জানি না, দেখো আমি সবাই দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি, আমি যে দৌড়াতে বলে নিয়েছি সবাই যখন দৌড়াচ্ছে দেখলাম আমি ম্যাম কে যাবো, আমি তো সেটা দেখিনি গো, আমি তো তোমাকে বুঝতে পারছি, আমি এসে চিনছি এখানে সবাই বলতে পাবলি দি পাবলি, এইবারটা বললো ওখানে বউ আছে দৌড়াচ্ছে সেইভাবে দৌড়াচ্ছে, আমরা কাউকে চিনি না, চলো দিদি চলো চলো পিছনে যাও, আমার পিছনে আমার ক্যামেরা হাত দেবে না, আসো ক্যামেরা আমার আসো, ক্যামেরা নিয়েই আসো, ক্যামেরা নিয়ে আসো, ক্যামেরা নিয়ে আসো, আমি ওদেরকে দাঁড়াতে বলেছি, তোমাকে আমাকে দাঁড়াতে বলেছি, ওদেরকে বলেছি আমি যেখানে দেখো তোমরা সেখানে থাকবে।
ছবি অবশ্যই আরে হ্যাঁ দেখেছি, ওই ঘরে পাকা করে নিয়ে গেছে, পাকা ঘরে নিয়ে গিয়ে পাকা ঘরে নিয়ে গিয়ে বলছে দা বের কর, ক্যামেরায় আছে কাকু, মিথ্যে কথা বলবেন না, ক্যামেরায় আছে, এগুলো কি দাঁড়িয়ে কোপালে কোপান, আমরা তো এসছি কোপান, আমরা কারুর শোনেন, এ তো আর বিধবা বাবু না, একটা ছেলে আছে, উপযুক্ত স্বামী, স্বামী আছে, উপযুক্ত ছেলে আছে, সেই সংসার ভেঙে আর একটা সংসার গড়ে কোন হিসাবে, সে কে কোন হিসাবে, আর কে দামে মেয়ে নাই, মেয়ে নিতে পারে, ঠিক আছে ভাই চুপ করেন কথা বলছে, চুপ করেন দাঁড়ান, চুপ করেন কথা বলছে, তাহলে একটা 7 বছরের বাচ্চা, বাচ্চারা খায় না দায় না মা মা করে কেঁচে খেলেন, তার একটা বাচ্চা আছে, এইসব ব্যাপারে বুঝলে মানুষের ঘৃণা করে, ঘৃণা ঘৃণাই আমি কিছু মানুষ
একজন মাদ্রাসায় আরে ছেলে তো মানুষ করেছে, আমি জানেন তো ছেলে তো আমি মানুষ করেছি, বাড়ি গেছি নদিন তো ছেলে নিয়ে এসে আমি মানুষ করেছি, হ্যালো যে তো ওরা সব কমে ওর কুষ্টির ব্যাপারে আমরা সব জানি, মনে করছি আমরা সব জানি। আমি দেখি সব খবর আমি জানি, সব জানি আমরা সব জানি, সব জানি আমরা সব জানি। যাবে না কতদিনে, কিন্তু বেড়াবে না বাড়ির প্রতিটা লোক ভালোবাসতো, প্রতিটা লোক আমার বাবাও তিনি এখন কান্না এত ভালোবাসতো, সে লোকটা বলার মতো আপনারা এইটা ভাবেন যদি আপনাদের ঘরে বলেন তো আপনারা নিয়ে আসেন বাজার কি দায়িত্ব বলো এবার তুমি, কই কি দায়িত্ব নিতে চাইছো? ছেলে মেয়ে দায়িত্ব কি আসছে, দোকান ঘটি যায় এনার কি ওর ছেলে হয়েছে?
এনার ওর আছে ছেলে হয়েছে, ওনার 7 বছরের বাচ্চা 8 বছরের বাচ্চা, তুমি দায়িত্ব নিচ্ছ? তাহলে ভুলভাল বলবে না একদম, আমাদের ক্যামেরা আমাদের প্রোটেকশন। আমি কি বললাম বলো তো ভাই, মিথ্যে কথা বলবে না। উনি চেনেন, উনি বলেছেন দাদির বসুন, আমি সহযোগিতা করবো, আমি বসেছি এখানে, চেয়ারটা উনি দিয়েছেন দাদা, ঠিক আছে? না আমার না, আমি কাউকে চিনি, আমি বাবার সাথে কথা বলছিলাম, কোনো গন্ডগোল হয়নি, অশান্তি হয়নি। উনি বসতে বলেছেন, উনি দায়িত্ব নিয়েছেন, উনার সাথে কথা বলবো। ক্যামেরা বন্ধ না, ক্যামেরা প্রোটেকশন আমার, আদা আমার প্রোটেকশন, তোমার দিকে না ঘুরলেই হলো। আরে আমি ডাকতে মানা করছি না তো, ডাকো। দাদা বলেছেন যে দিদি বসুন, আমি আসছি। জানে না শোনে না, বলছে বারবার বলছি মেয়েটার দোষ, বারবার বলছি মেয়েটার দোষ, উনি বলে যাচ্ছেন সমানে। আমি বলছি না, বাচ্চা থাকতে চলে এসেছেন, মেয়েটার দোষ, ছেলের দোষ কখন দিলাম আমি? আজকে আমি বউ কারো, আমার বাচ্চা আছে, একটা ছেলে তো ব্যবহার করতেই পারে, তো মেয়েটার দোষ তো না? একবারও কি বলেছি ছেলের দোষ? আমি সমাজ সেবিকা, আমরা তো মিউনিসিপাল ছিলেছি, আপনার পুলিশ নিয়ে আসেন, আমাদের মেত্রী তো পুলিশ হাতে, প্রধান ডাকুন, মেম্বার প্রধান ডাকুন, না আমি কি বললাম? ফাইল করা আছে, আমি কি বললাম? আমি কি বললাম? তুমি আমার কথাটাই বুঝলে না। আমি চাইছিলাম না লোকজন জড়ো হোক। আমি কি বলছি শোনো, আমি বললাম তোমার সাথে কি কথা হলো আমার? তুমি বললে বাবৃদি বসো, আমি যাব তোমার অফিসে, আমি কোথাও যাবো না, তোমার অফিসে যাবো, বসে মীমাংসা করবো বলেছো, তাহলে তার জন্য এখানে বসলাম। ভাই এসে এখানে গন্ডগোল করছে, দাঁড়াও একটা মিনিট, ওরা এসে কিরাম ধর্ম, ওদের ওদের বেঞ্চে ওরা এখন ওরা অন্যায় করেছে না, ওটা কিন্তু আজকে করবি, আমার করে ধর্ম মেরে এখন কি করবি? কৃষ্ণ বলে যে গরম দেখাচ্ছিল, কৃষ্ণ বলে লোকটা সুন্দর বলে যে মানা করব, খাতা ভাই লোকটা ছিল কি করব, আমরা বাদ দিন বাড়ি এসে কৃষ্ণ বলে চাপ করে দিল, শান্ত তো হবে, লোকটা দড়ি ব্যাটা করে বলেছে কৃষ্ণ বলে যাও, কি করবে নাকি বলো, কে বলেছে কালকে মারা করে বলেছে আগে, এই কেউ কথা বলে আমাদের এই কি নাইটি বলেছে তোমরা আমি বলবো, বলো ফোন করে বলছে কৃষ্ণ আসুক মারধর করে দেবো আমার ভাইকে, কে বললো এটা? এটা ফোন নম্বর থেকে, কেন এটা বললো? কেন কেন এটা বলবে? কেন আপনারা আবেদন করেছেন তো কালকে নয়, 1 সপ্তাহ আগে আবেদন করেছেন, 2 সপ্তাহ আগে, তাহলে কেন বলেছেন এই কথাগুলো? এগুলো তো ঠিক নয়, তাহলে আমি আসবো না, আপনাদের মাদার মাদারি করবেন, তাহলে আমি আসবো কেন? আমি বলেছে তুমি যে কথা বলেছ, আমি সম্মুখ দিয়ে ঘুরে আসতে পারি, আমি এখন বসতে না, তুমি তো কথা বলেছ না, তুমি ঘুরে আসবে এখানে, কি মনে করেছ? আমরা এদিকে থ্রেড দেবেন, আবার এদিকে না, তাহলে আমার কাছে যাবেন কেন? মীমাংসা হবে, মীমাংসাও যাবেন, মারপিট করবেন, তা কেন হবে? আমি যে আপনার কাছে আমি এই কথা খারাপ বলছি ম্যাডাম, না মধ্যে বাস স্ট্যান্ড আমি মেয়ে আছে ভাইকে আমি ছেড়ে দেবো, জ্ঞান দিতে পারো ভাইকে, এইটাই বলছি তুমি দড়ি আসছিল
আমি একজন মেয়ের দোষ দেবো, বাচ্চা থেকে চলে আসে কি করে? তাহলে ভাই থানা মীমাংসা করে নেন, থানাকে ডাকেন, কৃষ্ণ থানা ডাকে, আমার চাপা কি হয়েছে? না না কেউ গায়ে হাত দেবে না, আমি মারবো না। আরে গায়ে কেউ হাত দেবে না, কালকে কে খুন করার অর্ডার ইয়ে বলেছে? মার্ডার করবে, কাল ফোন রিং মিলে মার্ডার করবে, এই কথাটা কে বলেছে? আমি কি বলছি শোনো, তোমাদের ওখান থেকে তোমরা গিয়েছো কবে আমার কাছে? দশ দিন। কালকে ফোনটা কেন করেছো? আমি করিনি দিদি। কারা করেছে? কেউ ফোন করিনি, কেউ ফোন করিনি এখানে। যদি ওই নাম্বার দিয়ে ফোন করি, যদি কেউ যদি হয় এবার ফোন করেন, দেখেন কে করেছে আমাদের ওখান থেকে, কেউ করেছে। এ ভাই দাদা নাম্বারটা ফোন করো তো, এই নাম্বারটা বল, নাম্বারটা বল, নাম্বারটাই ফোন করো না, ফোনটা দেখো, ফোন করো, ফোন করো, ফোন করে ধরাও, ফোন করে ধরাও, ফোন করো না ভাই, ফোন করো, ফোন করো, বোর্ডার ওদের ওখান থেকে আবেদন করেছে, আমি তার জন্য আজকে আবেদন দশ দিন ওরা গিয়েছে ওদের ওখান থেকে, তাই তো আমাকে বলা হয়েছে যে বউটা আসবে, বাচ্চা আছে। আমার কথাগুলো কি দেখো শোনো, মেয়েরা ভুল করে প্রথমে, তারপরে এসে বলে ভুল করে ফেলেছি। তো আমার কথাগুলো কি, যদি কোন অশান্তির জন্য তো আমরা আসিনি, বাবার সাথে কথা বলছিলাম যে দৌড়া দৌড়ি, সবাই দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি, কি করব? তো আমার কথাগুলো কি, ছেলেটার দোষ নেই, আমি বলো মেয়েটার দোষ কেন? ঝামেলা করে কিছুই হয় কেন? কারণ মেয়েটা সাত বছরের বাচ্চা আছে, তার বাবা উচিত ছিল না যে আমি আচ্ছা ডিভোর্স দিয়ে আই, বাপের বাড়ি যাও, আলাদা হও, বাচ্চাটা নিয়ে আসো, বাচ্চাটাকে নিয়ে আসো, এটা মা তো। ওটা হলো গন্ডগোল অশান্তির কথা, আমি তো গন্ডগোল অশান্তি করতে না, আমি আসবো তোমাদেরকে নেবো, বসবো, দুপক্ষ কথা বলবো। এটা তো আমি জানতাম না ভাই, আমি তাদের বললাম, তাই তো ওদের বললাম, আমার যদি কোনো ফলটাকে তুমি সমাজসেবিকা হিসেবে আমাকে বলতে পারো যে না আপনি যে সমাজসেবিকা হয়ে কি জন্য এই কাজগুলো করলেন বলো, তুমি পুলিশ নানো, মেম্বার আনো, প্রমাণ আনো, আমি আছি। আর তোমরা যে চেনো না তা তো নয়, একসাথে একসাথে এখানে মিটিং করে গেছি, আজ নাই ওর জন্য বললাম, আমাকে তো চেনো, আমি এসছি, আর এই ভাই এসছে, আর একটা ভাই এসছে, আর কেউ আসেনি। কিন্তু আমাদের কাজ হলো মীমাংসা করা, কারো ক্ষতি না করা, সোশ্যাল ওয়ার্কারদের কাজ হলো ক্ষতি করা নয় কারো। বলো কি করবে দাদা, কই করো, ডাকো, কোথায় বসবো বলো, কোথায় বসবো বলো, চলো কি করবো তাহলে, একটা ডেট আছে এখন, কলে লোক দেখি পাবা দাদু ভাই, এবার এখানে একটা কথা বলো, যদি তুমি দায়িত্ব নাও অবশ্যই হবে, আমি কি বলছি শোনো, আমি বলতে চাইছি ধরো এই ধরনের কাজ করলে কেউই বাড়িতে থাকে না, না নিজের ছেলের বাড়ির লোক মেনে নেয়, না মেয়ের বাড়ির লোক মেনে নেয়, তো পরে হয়তো ছেলের জন্য ভেবে হয়তো ছেলের বাড়ির লোক মেনে নিয়েছে, ঠিক আছে, ছেলের কি আগে বিয়ে হয়েছিল? হয়নি, আনম্যারেড ছেলে। এই প্রত্যেকটা বাবা মা আজকে সমাজটা আমাদেরকে তো পরিবর্তন করতে হবে নাকি, আগে আমরা যদি ঘরের মধ্যে নোংরামো করি তাহলে তো সমাজটা নোংরা হয়ে যাবে। তো আমার কথা হলো সে আনম্যারেড একটা ছেলে, মেয়ের অভাব নেই প্রথমত, সে একটা বাচ্চা আছে তার সাত বছরের, মায়ের দায়িত্ব থাকে বাচ্চাটার উপরে, সে চলে এসে পেম্পি তখন হচ্ছে, ঠিক আছে মানলাম যে হচ্ছে, চলে এসছে, কোনোদিন বাবা মা তুমি আজকে একটা সন্তান মানুষ করে কষ্ট করে তাও তো এই এই পরিবেশে তুমি কি চাইবে যে একটা
ওই সন্তান সমেত কাউকে বিয়ে করে আমার ছেলে আসুক, তুমি কি মানবে দাদু? তুমি বলো মানবে? সেখানে অশান্তি হবে, এইবার ধরো মেনে নিয়েছে, তার জন্য এখানে আছে। হ্যাঁ আছে, দু মাস আছে, এক মাস। দাদা আমি বলি, এবার আমি যেটা শুনেছি আমার কথা শুনে, আমি তো কারো কথা জানি না, আমি আমারটুকু বলি, যদি আমার ভুল থাকে তুমি বলবে, তুমি গুরুজন, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে থেকে ওনারা আমার কাছে গিয়েছেন 10 দিন, কমাস বললে তুমি 2 মাস এসছে, 2 মাসের বেশি হবে, 2 মাসের বেশি। যেদিন প্রথম দিন আসে আমি কিন্তু দাঁড়া, আমি দাঁড়া, আমি আইন আমি দিয়েছি দাঁড়া, দাঁড়া, 2 মাসের বেশি গিয়েছে আমার কাছে, গিয়েছে কবে? 10 দিন, ঠিক আছে? তো 10 দিনের মধ্যে আমি বললাম ঠিক আছে আমি যাব। ওনারা কোথায় খোঁজ পাচ্ছিলেন না, প্রথমে বললো শ্রীনগর, আজকেও কিন্তু আমরা গিয়েছি শ্রীনগর, প্রথমে বললো শ্রীনগর, তারপরে বললো দইয়ের বাজার, তারপরে বললো এই গ্রাম, এই করতে করতে আজকে সারাদিন ঘুরছি কিন্তু। তো আমি বললাম ঠিক সঠিক জানো তো? বললো হ্যাঁ। তো আমরা খবর পেলাম যে এখানটায় বউটা আছে, তাহলে বাচ্চাকেও জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ ওখানে আছে, ঠিক আছে? তাই আমরা আজকে এসেছি, আসার কারণটা একটাই, যে দুই পক্ষ বসবে, মীমাংসা করবে, দুই পক্ষ বসবে, সেটা একটা ডেট দেয়া দিয়ে হবে, হবে দাঁড়াও, ওটাও হবে। এখন আমরা কি করি? লোক দেখি তোমার বলছো তো, এখনই লোক আমি এখন প্রেসার ক্রিয়েট করিনি, তুমি আমার কথাটা বোঝো, শেষ আমি কোনো কথা শেষ করি না, শুরুও করি না। আছে 4 দিন পরে তোমরা আসেন, মিশালা হবে, এখন যা হবে চলে যান। না না আমি এবার তোমাকে বলি, আজকে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সে তো অন্যায় করেছে, কালকে যে এখান থেকে সে চলে যাবে না কি মানে আছে? সেটা তোমাকে বলবো না, আমি তোমায় বললাম আমি ওসব কোনো কথা বলবো না, আমি ওসব কোনো বাদ বিতণ্ডে যাবো না। ওসব পাঁচ দিন আমার আজকে 4-5 দিন পর ডেট দাও, ডেটে এসো। 4-5 দিনে কে দায়িত্বটা নেবে যে এখানে বউটাকে পাওয়া যাবে? কে দায়িত্বটা নেবে? কে দায়িত্ব নেবে? আমি তো গুরুজনের সাথে কথা বলছি ভাই, এই বাড়িতেই আসবো। একজন বলছে কোর্টে, একজন বলছে বাড়িতে, একজন বলছে অফিসে, কোনটা সিদ্ধান্ত? কথার মধ্যে ম্যাচ থাকতে হবে। আমি কি বললাম? একজন গুরুজন বলছে ইনি, তুমি হলো জুনিয়ার, উনি হলো জুনিয়ার, তাই তো? কার কথা মানবো, মান্যতা দেবো এখানে? তাহলে আমরা মেম্বার প্রধানের সাথে কথা বলি, তাহলে আমরা বেশ বেটার হবে, বুঝেছো কি বললাম? আমরা একটা এটা আমরা লিগাল পয়েন্টে এগোবো, ঠিক আছে? মেম্বার প্রধানের দায়িত্ব থাকবে, অবশ্যই সেটাকে দায়িত্ব নেবে। চলো, পয়সা আছে ওটা নিয়ে তোমার চিন্তা নেই, তুমি চলো মেম্বার প্রধানের সাথে কথা বলি, মেম্বার সাথে কথা বলি, তারপর আমরা ঠিক ডেট দেবো। উকিল আসুক, আমি তো আরে বাবা ডিভোর্স ফাইল করেছে, ডিভোর্স হচ্ছে না, আবার যে ডিভোর্স হবে না এর কোনো মানে নেই, সেটা সব আসছি না। আমি বলছি যে জেঠু যে বলছেন 4-5 দিন পর ডেট নেব, এই 4-5 দিন যে মেয়েটাকে এখানে পাওয়া যাবে এর কি গ্যারান্টি আছে? এরা যা গন্ডগোলটা করছে তোমাদের সাথে, এগুলো তো আমি জানতাম না, এরপরে কি পাওয়া যাবে? আমি আছি তো, তোমার আমাকে চেনো না তুমি? ওদের কোন খোঁজ খবর নেই, আমার দিবস এই করেছে, সই করবি না, তাহলে কেন করবি নি? তোর তোর জিনিস তুই ধরে নিয়ে গেছে, সেখান থেকে সন্তানটাকে তোমরা নেবা? এখন সেটা তো পর্যন্ত কোর্টে কি আসবে? শোনো আমার কথা শোনো, কোর্টে কি আসবে? যখন দিবসের ই হবে, এইসব কেসে কোর্টে হয় না। মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে সন্তানটা কোথায় যাবে সেটা বলা যায়, বলেন কোন দিন কোর্টে জমা করতে হবে? কোর্টে না না, আমি কেন যাব? ওনারা তো কোর্টে উকিল করেছে। না উকিল করছে, আচ্ছা আমি যাচ্ছি, দাদা উকিল করেছে তো, উকিল করছে, তোমরা উকিল করো, আমরা তো কোর্টে ডাক করা। মেয়ের আপনারা আছে, মেয়ের ভাই লোকের সাথে কথা বলুন, মেয়ের ভাইয়ের সাথে কি কথা? আমি সোশ্যাল ওয়ার্কার হিসাবে তোমাদেরকে সময় দিতে চাই, মেয়ের বাড়ির লোকের হিসাবে মেয়েদের কথা বলো, তাই না? ও তো ওখানেই আছে, যাও এখানে, না পালাইনি, গন্ডগোল হচ্ছে, ওখানে দূরে থাকতে বলেছি। এবার মারপিট হলে কি হবে? মারপিট করবে তো, কি হবে বলো ভাই? কিছু হবে? পালাবো কেন? তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও ঘরের সন্তান, আমরাও ঘরের সন্তান, কি হবে? মারপিট হবে? এটা যদি করে থাকে অন্যায় করেছে, এটা অন্যায় করেছে ওরা, আমি তো দেখিনি, আমি জানি না। তখন কোথায় গিয়েছিল? কে বলেছিল? ওই তো ওই যে যাকে আমি তাড়াচ্ছিলাম, না নিয়ে আসো 40-50 টাকা, ওকে নিয়ে আসো, ওকে ওটাই প্রতিবাদ করি। বউ বিক্রি হবে নাকি 40-50 হাজার টাকায়?
কে বউ বিক্রি করছে? আমি একা ছিলাম, উকিল 40,000 নেবে, 50,000 নেবে, বউ নেবো না, সেই তখন সেই দিনগুলো যাচ্ছিল বিশ্বাস তোমরাও করো, এরাও করে, তাই তো? আমার কথাগুলো কি যে আমার সাথে কেউ দু নম্বরি করে আমি কাউকে ছাড়ি না, সেদিন ওটাই ওটাই কথা বলো ভাই, যাও এটাই, ওটা বন্ধ করো, এ নাও ওদিকে যাও, মেন পয়েন্টে যাও, তুমি বলো আমাকে একটা কথা। এবার দাদা বলো তো কি হয়েছে, পড়ায় গিয়েছে, এবার বউটা যেহেতু ডিভোর্স দেবে তাহলে ওর মতো উকিল পেলি লিখিত তো ফোনে আপনি লিখলেন যখন, তুমি তো তোমাকে সব সত্য বলতে বলেছি, সত্য বলেছি, আপনি ক্যামেরা অন করে দেখবেন, আমি ক্যামেরা অন নয় আমার রেকর্ড হয়, বলো এবার বলো। ওখানে ওরা বলে আমি যেটা সত্যি সেটা বলছি, যে সালিসি সভায় আমরা ছিলাম না, আমি তো জানি না, আমি ছিলাম না সালিসি সভায়। বলো কি ঘটনাটা ঘটেছে? ওখানে ছিল আমাদের মেম্বার আর কাকাটাকে, আমি ছিলাম না, আমি পুরি ছিলাম তখন। ঘটনা হচ্ছে যখন আর সবাই কই তোমার বাড়ির কে কোনটা নাম দেবে না কারো উকিল বাবু, উকিল বাবুর কথা ছিল আমাদের, উকিল বাবু কি বলেছে নাম দেবে না, উকিল বাবু বলেছে যে ডিভোর্স করতে হলে 40,000 টাকা লাগবে। আমি বলি 1,000 টাকা আর অরিজিনাল আধার কার্ড দিয়ে আমরা বউ বিক্রি করতে গেছি, কে বলেছে? দাঁড়াও আমি কি বলছি, 40,000 টাকা দিয়ে দাঁড়ান না, এক মিনিট আমার একটু বলবো যাবো কি হচ্ছে ওদের সাথে, এলাম ব্যাংক থেকে মোড় ঘুরে গেল ওদিকে, উকিল বাবু চেম্বারে যে তোমরা যে ডিভোর্সের জন্য গেছিলে তাহলে আমার কাছে কেন বউ ফিরতের জন্য গেছিলে? যখন ওখানে ডিভোর্স হয়নি আমরা তো কেস করিনি, আমার কথাটা বুঝো, তার মানে তোমাদের ডিভোর্স তো চাই না, বউ চাই, আমি তো আজকে লড়তে এসেছি বউ নেব কের কাছে? আপনি বললেন না যে দু মাস এসে আমরা জানি না ওরা খোঁজ পাচ্ছে না, শোনো ওরা যখন অফিসে গেছিল, অফিসে যখন ওনাদের সাথে কথা বলি তখনও লাইভ হয়েছে, ওনারা কি সমস্যা জানিয়েছে না জানিয়েছে সব লাইভে আছে, ফেসবুক লাইভ এবং আমার অফিসে শিশি গেছে দুটো, আজকে যখন এখানে এসেছি সেখানেও ক্যামেরা চলছে, দুটো প্রমাণ কেন? আমি তো সত্যের পথে চলি, আমার কথা হলো ডিভোর্সটা যে ফাইল করতে তোমরা গেছিলে এটা কিন্তু ভাই আমি জানি না, শিওর ঠিক বলেছো? তাহলে আমি যদি জানতাম যে ডিভোর্স ফাইল করতে গেছে তাহলে আমি উকিল বাবুর সাথে ফোনে কথা বলবো, হ্যালো ভাই তুমি বলো তো, তাহলে তার সাথে আমার সুসম্পর্ক, যে অ্যাডভোকেটের নাম বলে সে অ্যাডভোকেটের সাথে সুসম্পর্ক আমার, হাতালপাড়ায় তার বাড়ি, এবার তুমি বলো আমি আমি বসে বসে ওখানে মীমাংসা করতাম, আমি এখানে কেন আসবো? এক ডিভোর্সের জন্য যদি যাও তাহলে কেন আমাকে মিউচুয়ালের জন্য এলে বউ নেবো বলে? না কথা হচ্ছে আপনার কাছে যখন আমরা যাই তখন আপনি বললেন যে কোন লাইনে যা, আমরা কিছুই কিন্তু তার আগে করিনি, কেস কেস কিচ্ছু করিনি, কিন্তু এখনো আমরা কথা বলবো ভাই, সোজা সাপটা বলি সবার সামনে, তুমিও সত্যবাদী আমিও সত্যবাদী, আমি তো বিশ্বাস করি প্রুফ ছাড়া কোনো কথা বলি না, তোমরা যখন বউটা এরকম হয় তখন আমার সাথে যোগাযোগ করি না, একজন দাদা যোগাযোগ করলো, তুমি তো যোগাযোগ করার পরে বলে দিদি এই ব্যাপার আমরা তো চিনি, চিনতে হবে না, হ্যাঁ বিজেপি করতে হবে, হ্যাঁ করতে, এই তোরা ওপর বালিগুলো ঘুরাচ্ছিস কেন? দাদা বললেন যে এই ব্যাপার এই হচ্ছে কি করা যায়, আমরা মিসিং ডায়েরি করুন, প্রসেস জানিয়ে দিয়েছিলাম, মিসিং ডায়েরি করুন,
মিসিং ডায়েরি করে থ্রিডি কোথায় আছে, কি ব্যাপার, কি বিতন্ত, খোঁজ খবর করুন, দিয়ে মিউচুয়াল করে নিন বলেছিলাম। আচ্ছা, তারপরে তখন দেখলাম তোমরা অনেকদিন পর আমার কাছে এলে, এই দশ দিন হলো এসছো। আসার পরে তোমাদের ডিভোর্সের জন্য যে উকিলবাবু চেম্বারে বসা হয়েছে আমি কিন্তু জানি না, তোমাদের আবেদনটা কি? আবেদনটা এখানে পেপার নিয়ে আসছে, আবেদন হলো কি বাচ্চাটাকে ছেড়ে এসে চলে গেছে, সে একটা অন্যায় কাজ করেছে, আমরা বউ নিতে চাই, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই, এটা আবেদন। তোমরা আমার কাছে যাচ্ছ বউ নিতে, আর উকিল বাবুর কাছে যাচ্ছ চেম্বারে ডিভোর্স ফাইলের জন্য ডকুমেন্টস, আধার কার্ড জমা দিতে, ওরা কি ওরা গেছিল আর ডিভোর্স কে তো ওরা গেছিল, তোমরা গেলে কেন? কারণ ঠিক ওরা যে গিয়েছিল, উকিল কে ঠিক করেছে, উকিল ঠিক করেছে, উকিল আমরা ঠিক করেছিলাম, ওরা বলছিল, ওরা বলেছিল কতগুলো ঠিক আছে, ডকুমেন্টস জমা দিয়ে ফলে আমার কাছে যাচ্ছে, পরে আমি তো মিউচুয়াল হবে না, কোর্টে গিয়েছে, কোর্টে ডাক, এরাও যাবে কোর্টে, ওরা যাবে কোর্টে, আমাদের কোনো এটা সলিউশন নয়, কোর্টে আমাদের এটা পাঁচটা কি কোনো সলিউশন নয়, না কোর্টে তো কোর্টে গিয়ে চলে যাবে, তুমি আমার কথা বুঝছ না, যা দিকে যা, এখানে কোনো কাজ নেই, তোর পুলিশের মাধ্যমে দিতে পারো, গ্রামের লোকে তুমি দিতে পারো, দেশে তো কোনো ব্যাপার নেই, কোর্টে যেতে হবে কোনো মানে নেই, আমি লজিকে কথা বলি, আমি ওই আজকে এখানে একরকম বলে যাবো, পরে একদম চলে যাও, চলে যাও, তারপরে এখন চোখ পাল্টি করবো, আমি মানুষ নই, নাহলে আমি কিন্তু ইনাদেরকে বলতে শুনে ওদেরকে ধরতাম না। আমার কথা হলো আমি ডিভোর্সের জন্য উনি গেছেন, তাহলে আমার কাছে মিউচুয়ালের জন্য যাওয়া উচিত হয়নি, ফার্স্ট বউ যদি ওদের কাছে না যায়, বউ যদি না যায় আমরা জোর করতে পারি না আইনত ভাবে, তাহলে বসে একটা মীমাংসা হবে, আমি সন্তানটাকে সামনে আনবো, আজকে সন্তান আনিনি যে পাবো কি পাবো না, সন্তান থাকবে, গ্রামের লোকজন থাকো, সবাই আমরা জোর করবো না, সমাজসেবিকার কাজ করুন, জোর জবরদস্তি করা নয়, আইন লঙ্ঘন করা নয়, আইনটা মেনে কাজ করা, ক্যামেরা আমার প্রুফ, ক্যামেরাটা আমাকে রক্ষা করবে, প্রোটেকশন, এখানে মারপিট হতে পারে, কার সাথে কার মারপিট হচ্ছে, কি হচ্ছে, সবকিছু প্রমাণ হয়ে যাবে। তো আমার কথা হলো একজন সোশ্যাল ওয়ার্কারকে কিন্তু সবকিছু মেনে চলতে হয়, তো উনিও যদি ভুল করে আমি বলবো, তুমিও ভুল করলেও বলবো, তা আমি জোর জবরদস্তি করে বউ নিতে আসিনি, ওনারা আবেদন করেছিলেন, আমি বলেছি এটা সে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে মহিলা, সেটার বাচ্চা আছে, তাকে কি কাউন্সেলিং করবো, বোঝাবো, যেটা আপনাদের বোঝানো গ্রাম থেকে দরকার ছিল, ঠিক আছে, যে এটা আমাদের গ্রামে এটা হবে না, অনেক গ্রামে এরকম করে আমরা যাই সহযোগিতা করে মেয়ে তুলে দেয়, তো তোমাদের গ্রাম থেকে এই সহযোগিতার দরকার ছিল, তার মধ্যে একটা দল করা হয়, সেই দলের পরিচয় দেওয়া হচ্ছে, সেখানে আরো নিষ্ঠার সাথে কাজটা করা উচিত আমি বলে মনে করি, কারণ আজকে যখন এটা হয়ে গেল দলের একটা বদনামও হয়ে যায় এইসব করলে, তাই না? আমি কিন্তু কোনো দল করিনি, ওই একটাই দল করেছি, তুমি যেমন কথাগুলো বলছো, উকিল কিন্তু সেই কথাটা বলছে, আমি ওটাই বলবো, তো আইনের বাইরে যাবো না, বাচ্চাটার কি হবে, এবার তখন উকিলকে আমরা তো কথা বলতে পারছি না, আমি একা 15 জন আপনার বাচ্চা যদি কিছু হয় উকিল বাবুর সামনে বললাম আজকে কিছু হবে না, শনিবার কোর্ট বন্ধ, রবিবার কোর্ট বন্ধ, যেটা হবে রবিবার সোমবার দিন কোর্টে আসো, এখানে কোর্টে তুলে দেবো, যা খুশি তাই করে নি, সই শপথ করেছে, ওরা এসে সই শপথ করেনি, সই শপথ মেয়ে ওখানে নেই, সাদা কাগজে, মেয়ের মা গিয়েছিল ডিভোর্স আমার কথা হলো কি, মেয়ের মা বলতে ওনার শাশুড়ি, ওনার শাশুড়ি গিয়ে ডিভোর্স করা, শাশুড়ি শুনে বুঝতে পারে, তাহলে মানে তুমি বুঝতে পারছো এই বউনি ঘর করা যাবে না, না ঘটনাটা এরকম বেঞ্চ দিয়ে আছে বসা, মেয়েকে জিজ্ঞেস করলো, মেয়ের মা সকালবেলা মেয়ে
ও শ্বশুর বাড়ি থেকে বিচার করে নিয়ে দেওয়া হলো। ওকে বললো যে আমার কল নেই, বললো তোমাকে আমি কল বসিয়ে দেবো আজকের দিনে। তারপরে দিন বললো যে তাহলে তোমার কিসের দরকার, ঘর নেই তো আমি ঘর করব, তুমি ঘরে থাকো। মেয়েকে নিয়ে গেছে রাতে, সকালে মেয়ে বেরিয়ে পালিয়ে চলে গেছে। এদের সামনে তার মানে শ্বশুর বাড়ির লোকজন আছে, তাহলে এই বউনি তুমি ঘর করতে পারবে? ভাত খাবো, তোর মেয়ের মা দিবসের কথা বলেছে। আমি তো জানি না এত কিছু। এখানে বলছে দা বের করো, সে আবার তুমি বলছো চোখের সামনে, সে আবার তুমি বলছো ছেলেটার জন্য দিবস দিয়ে একটা বিয়ে করে নাও। বাপন দাগের কোন দোষ না, মেয়েরও কোন দোষ না। আমরা যদি এই দাদা আমাদের সঙ্গে বসতো আপস মীমাংসা করতাম, বাপন দা কিংবা বাপন দার বাবা কিংবা এই দাদা, এই দোষ সম্পূর্ণ মেয়ের মার। আপনি যেভাবে পারেন, বউ আমাদের দরকার নেই, আপনি ডিভোর্স করে দেন। আমি ডিভোর্স করার কথা না, না ঠিকই বলছি, মীমাংসাতেই ডিভোর্স তো আসবে, সেটাই যেটা উনি দিচ্ছেন না সেটা দিয়ে হবে, সেটা তোমরা চাইছিলে গ্রাম থেকে। আমি তো জানি না ভাই, আমি এখানে যখন মিটিং করে গেছি, এখানে যখন এখানে এসে মঞ্চে কিন্তু ওই দাদা যে তুমি ভাই আমি জানতাম, আমি ওই দাদাকে যোগাযোগ করতে হবে। তোমাদের ভুল হয়েছে আমার কাছে কি মিমা, তোমাদের বলতে হতো পুরো সত্যটা। তুমি গিয়ে বলেছো এই ব্যাপার চলে গিয়েছে, বউ প্রেম করেছে এখান দিয়ে চলে গেছে, আমরা পাবো না অনেকবার বলেছি। আমি কি বলছি শোনো, একটা সলিউশনে অনেকগুলো লোকজন আছে, যা পেছনে আমি কি বলছি এই যা পেছনে শুনে নাও, ক্লিয়ার কাজ যেহেতু ক্যামেরা একটা বদনামটা হবে না, যে বাবলি এলো পারলো না, পারবো না বলে কোনো কাজ নেই বাবলি মুখার্জির কাছে। তোমরা জানো আমার কথাগুলো কি, যে তুমি জানো বসো বসো, আমার বসবো না, আরে বসো তো আমি আছি, পুরো জন না দাঁড়িয়ে আছে আর নয়। আমি কি বলছি শোনো, তোমরা আমার কাছে আবেদন কি জানিয়েছো দাদা কই? আপনি স্বামী তো কি আবেদন করেছিলেন? যে আমার বউ চলে গেছে প্রেম করে, বাচ্চা আছে দিদি, আমি বউকে নিতে চাই, তাই তো? বাচ্চাটার জন্য যদি আমার খুব কষ্ট যদি আসে নিয়ে যান। হ্যাঁ ওটাই আমি বলছি সবাইকে, যদি আমি ওরা তো বোঝেনি, যদি উনি আসে আমি নিতে চাই, আর যদি না আসে দিদি ছাড়কাট করার ব্যবস্থা করে দেবেন, বলেছেন তো কথাটা। আমি কি বললাম যে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি মীমাংসা করব, একটা মা হয়ে নিজে একটা নারী, একটা মা একটা মেয়ে, আমি তাকে বোঝানোর চেষ্টা করব। বউটাকে যদি সে না বোঝে, কাউন্সিলিং করে না বোঝে, তাহলে তাকে বলবো এখন যা সিচুয়েশন দেখলাম, তোমরা অনেক কিছু করেছো, উকিল বাবু চেম্বার, এইস্ত্রি, এই দূর, আধার কার্ড, আমি তোমাদেরকে বলেছিলাম ওর মাকে বলবো, তুমি বলে কি না ওর মাকে জানানো দরকার নেই, বাস আমি এইটুকু জানি। অনেক সময় মেয়েরা মারা খবর দিয়ে দেয়, তাই আমি দিই নি খবর। শোনো দাদু ভাই, ডেট করো, আমি ডেট করো, আমরা আসবো, আমি থাকছি না,
কাল থেকে বেরিয়ে যাব সেখানেও তোমাদের এখানকারই একটা বউ তো ওখানে যাচ্ছি, ওখান থেকে এসে তারপরে তোমাদের এখানে আসবো, ডেট আমি তোমাদের দেবো, আমি ডেট দেবো, ঠিক আছে আমি ফিরি ডেট দেবো, ডেটে বসো, আমাদের যোদ্ধা তো কিছু নেই, একটা বসে তোমরা আমরা উকিল দেখার মধ্যে থাকবো না, আমি খালি ড্রাফটিংটা পড়ে নেবো, আর তোমরা যে উকিলের কথা বলেছো দরকার পড়লে আমি ভাইকে ফোন করে দেবো, ওর সাথে আমার ভালো সম্পর্ক, ভাইয়ের সাথে আমি গিয়ে বসে তোমরা ওখানে যাবে, তোমার যদি মনে হয় না এনার উকিল দেখা দরকার নেই, তোমরা যেখানে পয়সা দিয়েছো বাবা কম পয়সার মধ্যে যদি হয়ে যায় ঠিক আছে দায়িত্ব না হলে আবার ডিভোর্স চলবে কিন্তু ওটার জন্য আমি করবো ঠিক আছে, কোন বইয়ের দাবি দাবা থাকবে না, বউ এখানে চলে এসছে বাচ্চা নেয়নি, বাচ্চা ওনাদের কাছে থাকলো, উনি যদি বাচ্চা নিতে চায় আমরা আইনের বাইরে যাবো না, 7 বছর হয়ে গেছে, বাচ্চা যেখানে বলবে সেখানে থাকতে পারে, বাচ্চা যদি বলে মায়ের কাছে থাকবো মায়ের কাছে থাকবে, যদি বলে বাচ্চা যদি বাবার কাছে থাকবো বাবার কাছে থাকবে ঠিক আছে, ব্যবস্থা হলো এইটা, যেটাই হোক না কেন উকিল বাবুর পেপার করতে আমরা সবকিছু করবো, আর তোমাকে একটা কথা বলি ডিভোর্স যদি হয়ে যায় তুমি রেজিস্ট্রার করবে কেন, যদি এই মেয়েটাকে তুমি আঘাত দাও তখন তোমাকে এসে ধরতে পারবে তাই না, কারণ আজকে অন্য স্ত্রী পরে অশান্তি হতেই পারে ঠিক আছে, আজকে তুমি আবেগে ভাসতে প্যান মেরের ছেলে, কালকে তোমার একা ছেলেকে মর মেয়েকে পছন্দ দিতে হচ্ছে হামেশা, তার জন্য তুমি রেজিস্ট্রিটা করবে তুমি যখন এত ঝড়ঝাপটা করে প্রায় 500 লোক জড়ো হয়ে গেছে সেখানে যদি বউ নিতে পারছো সেই যুদ্ধ করছো তুমি সওয়াল করে, তো হিরো হলে হিরোর মতো হতে হবে, এই সংসার হওয়ার নাই ওনাদের বউ, আমি আগে জানতাম ওরা ডিভোর্স ফাইলে গেছে ভাই, আমি এখানে আসতাম না, আমি মেয়ের মায়ের কাছে যেতাম, ওখানে গিয়ে মীমাংসা করতাম, আপনার মেয়ে আপনি কি চাইছেন তোমাদের কাছে কেন আসবো, আমি তো জানি বউটা আসবে বউটাকে বোঝাবো বউটা আসতে চাই ঠিক আছে চলো, আধা পেটে আধা বুকে এত কিছু হয়ে গেছে বলেনি উকিলের সাথে টাকা ডিল হয়ে গেল অনেক দূর চলে গেছে, আমি তো জানি না গাড়িতে কার্ড আছে কার্ড নিয়ে এসো, আর এটা নিয়ে সেখানে আমাকে কেন নিয়ে আসবো, দাদা দিদি আনছে 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 ডিল হয়নি বাবু দিদি, আমি 40,000 শুনি দর্মে এসেছি স্বামী আমার নামে কেস করে যদি এখানে অশান্তি হবে, একটা ঘর জুত থেকে একটা ঘর ভেঙে দিয়ে লাভ নেই, ছেলে যখন চলে এসে আবার এখন তো এসে শুনছি নাকি এর আগেও চলে এসছিল ফোনটা পেয়েছি আমি তো দেখো সকালে একজন এসে দক্ষিণ দিনাজপুর থেকে বসে আছে ক্লায়েন্ট সামনে, তাই দেরি হলো তাহলে অনেক আগেই ঢুকে পড়তাম,
দিয়ে কালকে বেরিয়ে যাবো এখান থেকে। আমি যাবো বাস ধরে নিকেশে, তারপর যাবো বন্ধ করে টিটুরা দিকে, তারপরে কর্ণাটক। আমি এই কেসটা নিয়ে তোমার কাছে, তোমার সাথে আমার আজকে বই আমি যেতাম নি, যেতাম তো এবার না না ব্যাপারটা ওরা এই এই করে কেস দিয়ে যাওয়ার দরকার নেই। এটা ফোন করো যে বাবলি দি তুমি এটা পরামর্শ দাও, এই ঘটনা এই হয়েছে, আমি তো ওদেরকে পরামর্শ দিয়েছি, ওরা তো প্রথমে আসলে 10 দিন হলো এসেছে। ছেলের বাড়ির লোক বলেনি দিবসের কথা, আমার দেওয়ার দিবস দিতে চায়নি, ওর মা দিবসের কথা শুধু বলে। কোথায় গেল কি ঝামেলা ফালতু, দুনিয়ার লোকজন ধরো কি অসুস্থ, কোথায় কোথায় চলে এসছো? আসো এখানে আসো, একটা কথা বলবো, সবই জানাবে তো, আসো। আজকে না আজকে কাজ আছে আমার, ওই ক্লায়েন্ট বসেছে দক্ষিণ দিনাজপুর থেকে, আমি অফিসে কথা বললাম, দেওয়া বললাম স্টেশনে বসে, আমি আমার আজকে অফিস করেছি। ও তো বুঝতেই না আমি অফিসে যাবো বলছি, ও কি বলছে অফিস হয়ে গেছে, আরে আমার অফিস 24 ঘন্টা খোলা, রাত্রি 12টা 1টা পর্যন্ত চেম্বার থাকে মঙ্গলবারে, সবই ফেসবুক লাইভ হয় দেখে নিও, 11টা থেকে 9টার সময় অফিস খোলা হয় সকাল, রাতে 1টায় চেম্বার বন্ধ হয়। তুমি ফোন করো নি, তুমি তো বলতেই পারিনি, আমি বললো সেই শর্মা নিয়ে বলতে পারিনি, সর্বনে সর্বনে এই মা ঢুকে গেলাম আমি, ভাইরাল তুমি ভাইরাল আমি কোন যদি বলে দাদা বলে ঝামেলা করতে চাই না, আপনার
আপনারা আসেন কোনো হসপিটালে, উকিলের চেম্বারও বসতে পারি, আমার অফিসেও বসতে পারি। আপনারা যেখানে ডেট করবেন, আমি কি বলছি, যেদিন বলবেন আমার অফিসে দুই পক্ষ বসবে, দুজন দুজন করে ভিতরে ঢুকবে, আর কেউ বাইরে সব থাকবে, ঠিক আছে। বউ আমরা নেব না, কারণ বউ যদি না যায় জোর করে নেব না, বউ যদি যায় তাহলে নেব, দুটোই বলে গেলাম। বউ যদি যায় নেব, বউ যদি না যায় নেব না, বউ যদি যায় তাহলে যাওয়ার মতো করে যাবে, আর বউ যদি আবার চলে আসবে তা হবে না, আর বউ যদি না যায় তাহলে যাওয়ার মতো করে যাবে, চলে আসে, আর কোনোদিন ওই বাড়িতে ব্যাক করতে পারবে না। সন্তানটা ও কি বলবে সেটা ওর কাছে ডিসিশন নেবে, নেই কদিন অনেক টাইম আছে, আট দশ দিন টাইম আছে, দেখুন সন্তান ও নিতে চায় কি নিতে চায় না, কি বলছে সন্তান, সন্তানকে ও বলুক, ওর চা বা ও বলুক, সন্তান যেটা বলবে সেটা হবে, যেহেতু সন্তান সাত বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, আট বছর, তাহলে যেহেতু সন্তান যেটা বলে আইনত ভাবে আগে আঠেরো বছর ছিল, এখন সাত বছর, সন্তান যেখানে থাকতে চাইবে সেখানে থাকবে, সেটাও উকিলের বাবুর মানে চুক্তিপত্র করে নেবো আমরা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আসছি, চিরঞ্জিত তুমি দাদার নাম্বার নিয়ে চলে আসবে, চলে গেলাম, আবার আসবো, সেই দিন এসে কথা বলবো, ঠিক আছে। এক মিনিট ফেসবুক চ্যানেলের নাম কি? বাবলু মুখার্জি, দেখ বাবলু মুখার্জি এ ডবল ডি। জি অনেক জিনিসপত্র, ল্যাপটপ ফ্যাপটপ সব আছে, কষ্ট টাফ হয়ে যাবে, টাফ হয়ে যাবে অনেক, দেখো পিছন দিকে দিয়ে পিছনে টায়ার, ও কিছু করার নেই, পিছনে টায়ার, আর গ্রামের দিকে কি দেখবা, গ্রামে পাঁচশো লোক জমেছে, অন্তরাত্মা ভুল বলে না, চার্জে বসাতে হবে, হ্যাঁ ফোনটা, হ্যাঁ এটা খোলো তো, এটা খোলো তো, হ্যাঁ তো বলো, বলছে আসার একদিন যাব দিয়ে আপনার অফিসে, তারপর অবশ্যই কথা বলো, হ্যাঁ ফোন নাম্বার নিয়ে দাদুর ওনার, চলো তোরা কি করলি এতক্ষণ ধরে, না এরপর দিন চকলেট খাওয়াবো, ঠিক আছে, আজকে তো পারলাম না, দাঁড়াও তো এই দুশো টাকা হবে গো, দুশো টাকা হবে, নেই শঙ্কর দুশো টাকা হবে মনে হয় না, দাঁড়াও একশো টাকা, একশো টাকায় কিচ্ছু হবে না, তো লাগবে গেট লাগেনি কোনটা রে, দিদিরটা লাগেনি, গেটটা লাগাতে হবে, ফট করে খুলে যাবে, আগে গেটটা লাগাতে হবে, আমার আমার সব ফোনগুলো চিরঞ্জিত তোমার কাছে, দুটো ফোন না, ঠিক আছে, কি এরা উকিল বাবু ঠিক করেছে ডিভোর্স দেবে বলে, আমার কাছে গেছে বউ নেবে বলে, আই রে।
টাকার অ্যামাউন্টও ঠিক হয়ে গেছে, কত টাকা নেবে এরা উকিল দেখেছে, সব অদ্ভুত বিষয়। এই অন্যায় করেছে একটা প্রতিবাদী জিনিস নিয়েছে, পুরো কেস উল্টো, পুরো গেম উল্টো। তাহলে ঠিকই বলছি, ঠাকুর ঠিকই বলেছিল কিছু হবে একটা। এবার আসি, ঠিক আছে, কেস পুরো উল্টো। আরে এরা তো ডিভোর্স ফাইল করতে গিয়েছিল, আমি তো জানি না সেগুলো। উকিলবাবু চেম্বারে গিয়েছিল, কত টাকা পয়সার অপা হয়ে গেছে, সব হয়ে গেছে, ডিভোর্স হবে, আধার কার্ড নিয়ে গেছে মেয়ের মা, ডিভোর্স দেওয়া হয় বলে এই পক্ষ গিয়েছিল, ওই পক্ষ গেছিল কোর্ট ইয়েতে উকিলবাবু। তারপরে কোর্টের ডেটের দিনকে, সেদিনকে মেয়ে যায়নি বলে এনারা চলে এসছে, তার মানে সবই তো হয়ে যেত, তাহলে আমি কি জন্য এলাম আমি কিছু জানি না। এবার আমি জানি যে ওটা অন্যায় করেছে, বুঝিয়ে বাজিয়ে নিয়ে যদি আসে ভালো, ওরা দুরকম ভাবে বলেছিল, না হলে ডিভোর্স দেওয়া হবে। আসবো এর মধ্যে ওই মেম্বার প্রধান নিয়ে মিটিং করতে। আসি গো, ভালো থেকো। কৃষ্ণনগর ভোট আমি দৌড়ানো, আমি জুতো পরে দৌড়াতে পারছি না জলের মধ্যে। কে গো? শুভ্রাদি, যা বকুনি খাবে না এখন আমার কাছে সেটা আমি জানি। কি আর বলবো, কিছু বলার নেই, ভাষা নেই, ঠিক আছে, সে আমার কথাটাই হলো, কিছু হলো না। তো যাই হোক, দেখা যাক, ওনারা তো ডিভোর্সের জন্য রাজি, তো ডিভোর্সটাই হবে। এবার আমি তো জানতাম না আগে থেকে মেয়ের মা ডিভোর্সের জন্য উকিলবাবুর কাছে গেছে, এবং ছেলে পক্ষ থেকে উকিল দেখা হয়েছে, সেখানে একটা পয়সাও কথা মানে সব কিছু ফাইনাল হয়ে গেছে, আবার পরের দিনকে কোর্টেও গেছে শৈশবত করে, তো সেখানে আমি কি করব বলুন। আমি পুরো জিনিসটা এসে উল্টো, আমি জানি যে ওদের মধ্যে সম্পর্ক হয়েছে, ছেলেটাকে রেখে চলে এসছে, একটা অনাথ বাচ্চাটা অনাথ হয়ে যাবে মা ছাড়া, আর বাবাটা সত্যি নিরীহ মানুষ, ওনাকে দেখেই খুব খারাপ লাগছিল। তো বউটাকে যদি ফেরাতে পারি কাউন্সেলিং করে, কিন্তু যেখানে ডিভোর্স হয়ে যায়, উকিলের বাবু চেম্বার হয়ে যায়, সেখানে আমরা তো আর কি করবো, এসে আমি তো জানিই না। এটা যদি জানতাম তাহলে আমি যেতাম না, ছেলের বাড়ি আসতাম না, ধরতাম ওর মেয়ের মাকে যে ডিভোর্সের জন্য ওরা হয়তো বলেছে, আমি লাইফটা পুরো খুঁটিয়ে দেখবো। বললো তো মেয়ে ডিভোর্স করবে, মেয়ের মা সাইন করতে যাচ্ছে কোর্টে, মেয়ের মা সাইন করতে যাচ্ছে মানে এখানে দিতে চাইছে মেয়ে না, ওনার কাছে দিতে চাইছে না। হ্যাঁ সেটাই তো বললাম, মেয়ের মা যাচ্ছে কোর্টে সাইন করতে, এই সব কথা তো কিছুই বলেনি ওনার, না কিছু বলেনি, তো লাইভ চলছিল তো সেদিন, লাইভেই তো সব কথা হয়েছে। এটা নিউ কেস গো, হ্যাঁ পুরো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণ হচ্ছে আরেকজন এসছে দক্ষিণ দিনাজপুর থেকে, ওনাদের সাথে সময় দিতে গিয়ে আমার টাইমটা অনেকটা লেট হয়ে গেছে। আমি তো যেটা জেনেছিলাম এরা এখানে নেই, কোথায় আছে সেটা জানে না, পরে খোঁজ নিয়ে তখন বললো এখানে আছে, তার জন্য এসছি। হায় রে ভগবান, দৌড়তে পারছে না ও, খোড়া আর বউটা তো আতঙ্ক, ও তো খোড়া, তার থেকে বড় কথা মেয়েটা ঘরে গিয়ে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে ইনস্ট্যান্ট, কোন টাইম দেয়নি ছেলেটাকে ঢোকার, টাইম দেয়নি
আমি ক্যামেরা করছি জানলাটা বন্ধ করে দিয়েছি, আর কিছু বলার নেই, গলাটা শুধু শুধু বসে গেল আমার। বলবো দাদা চা খাওয়াবেন এবার, কি হয়েছে গো, তোমরা সব কি কমেন্ট করছো? কে কে যে ডিস্টার্ব করে, তোমরা ডিস্টার্ব হচ্ছো কেন? যে ডিস্টার্ব করবে তার জন্য তোমরা ডিস্টার্ব হবে না, ওর মতো এখানে এসে একাকিত্ব বোধ করে এমনিই চলে যাবে। না না, যে ডিস্টার্ব করছে তার কমেন্টে গিয়ে শুধু কমেন্ট করো ডিস্টার্ব ডিস্টার্ব, ও এমনি ডিস্টার্ব 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 করতে করতে ওর ব্রেনই ডিস্টার্ব হয়ে যাবে। যে ডিস্টার্ব করে তাকে একাকিত্ব বোধ করতে দাও, নো পাত্তা, শুধু ইগনোর। আমি দেখেছি এখন পাত্তা দিই, তারা বাজে কমেন্ট করে বাজে কথা বলে পাত্তা দিই না, তোমরাই শিখাচ্ছ তোমরাই ভুলে যাচ্ছ। অলওয়েজ কি দিদি আই লাভ ইউ, কেন গো এত ভালোবাসা কেন? গলাটা গেল বসে, অনেকদিন পর চিৎকার করলাম না, চিৎকার সেনকে ওই ওর কেসে করেছিলাম, কিন্তু এরকম গলার উপর প্রেশার পড়েনি। ভালো আছি ভালো আছি, বর্ণালী শুন, ভালো আছি গো বর্ণালী। পাতা উনি হজমে রোজ দাও তো, নাম্বার গুলো নাম দিয়ে সেভ করেছ, জায়গার নাম দিয়েছ। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ কাজ থেকে এখন যাচ্ছি, আবার অফিসে যাব, এদের সাথে কথা বলবো। বলুন আপনি কথা বলুন, আমি গাড়িতে আছি, বলুন। আপনি কি দূরে দূরেও আছেন নাকি? গাড়িতে আছি, বলুন। আপনি কলকাতার বাইরেও আছেন? হ্যাঁ, অল ইন্ডিয়া। ঠিক আছে, ফোন করবেন, আমি যতটা পারবো পরামর্শ দেবো। জানেন কোথা থেকে বলছি? হয় ত্রিপুরা নয় আসাম, মেঘালয়। মেঘালয় মেঘালয় দেখে কিছুটা গেছি, কারণ কথার টানটা শুনে বুঝলাম। মেঘালয়, বাহ, ভালো জায়গায় থাকেন, যদি কখনো যাই দেখা হবে। ঠিক আছে, এই যে আমি সেভ করে নিচ্ছি নামটা, খুব ভালো থাকবে, প্রণাম নেবে, ফোন করবে মাঝে মধ্যে, কোনো অসুবিধা নেই। হয়তো তোমাদের ফোনটা ঠিক টাইমে ধরতে পারি না, পরে ব্যাক করবো। হ্যাঁ, যদি ফোন ধরতে না পারি পরে ফোন ব্যাক করবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা
আমার খুব ভালো লাগে। আর মেয়ে বলে কি না মা এরকম ইয়ে করবে না, দেখবে না, এগুলি দেখলে নিজের মধ্যে এসে যায়। না না এগুলো তো ক্রাইম পেট্রোল নয় যে ওই বিষ মেশানো শেখাচ্ছে, খুন করা শেখাচ্ছে। এখানে যতটুকু জানতে পারবেন শিখতে পারবেন সেটা হলো কি এই সমাজ থেকে সমাজের মানুষ কেমন আছে, কি কি অন্যায় করছে আর কিভাবে প্রতিবাদ হচ্ছে। ও আচ্ছা ঠিক আছে দিদি, নমস্কার। আচ্ছা দিদি ঠিক আছে করবো, ঠিক আছে ঠিক আছে, ওকে ভালো থাকবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। জল খেয়ে নিয়ে করে ভগবান ভুল কথা বলে না। আমি খালি ভাবছি পুজো করতে করতে বলেছিলাম বউটা আছে, কি হতে চলেছে, মুখ দিয়ে তো ওটা বেরোলো, তো ওটা যে সত্যি হয়ে যাবে পরে বুঝতে পারেনি। প্ল্যানটাই চুপাট হয়ে গেছে। আবার ঘুম পেয়ে গেল, এতক্ষণ কথা বলতে গিয়ে তো ঘুম পাচ্ছিল না। এটা আসাম মেঘালয়, হ্যাঁ সব জায়গায় একটা করে ঘর বানাবো, প্রত্যেকটা রাজ্যে একটা করে ঘর থাকবে, সেই একটা ঘর থেকে হাজার হাজার মানুষের ঘরে পৌঁছে যাব। ঠিক আছে, তার জন্য অক্লান্ত পরিশ্রম করব। আর এরকম করে ধর 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 করে ধর শাড়ি উঁচু করে ওই বাবলি দৌড়াচ্ছে, কিছুই হলো না। মা গোরে মা, আর চেনা মানুষ থাকলে না আমি একটুখানি কেমন যেন হয়ে যায় আলাভুলা। মানে ব্যবহারটা তাদের সাথে কোনোরকমভাবে ওই প্রফেশনাল যে ব্যবহারটা করা উচিত আমি সেসব পারি না, চেনা মানুষ হলে তো ব্যাস। কেননা পুরোনো দিনগুলো তো ভোলা যায় না, না আজকে আমি সমাজসেবিকা হয়েছি, আজকে মানুষজন আমাকে ভালোবাসছেন, এতজন মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি। এক সময় তারা ভালোবাসতেন, বড় আগে সবার আগে বাবলি দিকে চেয়ারটা দিতেন। এই গ্রাম থেকে যে কোনো মঞ্চে গেছি চেয়ার পেয়েছি, যে কোনো জায়গায় গেছি চেয়ার পেয়েছি, তো সেই সব মানুষগুলোকে কী করে ভুলি বলুন। আজকে আপনাদের পেয়ে যদি সেই সব মানুষগুলোকে ভুলে যাই, এটা তো কোনো দিন নয়। রং বদলায় দেশ তো বদলায় না, না দেশ তো একই থাকে, সেই কারণেই একটা কি বাদাম না ভাই ডালমুট খেতে পারি, ছিল না আমার গলা এখন জ্বলছে চিৎকার করে, গলায় জ্বলছে চিৎকার করে। আমি বাড়ি গিয়ে ক্যামেরাটা দেখবো, ক্যামেরা তো তোমরা আগে, আমি তো পরে। লাইভ চলছে, এটা তো শুধু ভিডিও হচ্ছিল, শুধু ভিডিওই তো করেছি ওটা। এটা স্পেস অটোমেটিক নষ্ট হয়ে গেল নাকি, দেখো স্পেস এর জন্য অটোমেটিক ফোনটা ভিডিওটা কেটে যাচ্ছে বারে বারে, দেখো বলছি তো যে ক্লিয়ার করতে। যে ল্যাপটপ নিয়ে এসেছি আজকে অফিসে সব ঠিকঠাক করবে, আজকে ফোন খালি করে বাইরে যেতে হবে, অনেক প্রবলেম হবে, সব কটা ফোন খালি করবো, সব কটা ফোন খালি করবে আজকে গিয়ে। তোমার কাজ এখন ভিডিও হয়নি, তার মানে হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছি? বাবলি মুখার্জি বলছেন আপনি? হ্যাঁ বলছি। আচ্ছা বলছি, আমি দেওরটের মালিয়াপদ থেকে বলছি। আচ্ছা বলুন।
বলছি আমার এই পারিবারিক একটা প্রবলেম আছে যেটা নিয়ে আপনাদের ওইখানে মানে আমার একটু যাওয়ার দরকার ছিল, তো ওই জন্য আরো ফোন করা, আমি নাম্বারটা জোগাড় করেছি। আপনি না আমাকে কালকে একটু ফোন করুন সকালের দিকে, আমি আগে আপনার প্রবলেমটা শুনি। আচ্ছা, শুনে যদি দেখি যে আমি পারবো তাহলে অবশ্যই আপনাকে আমি ডাকবো আমার অফিসে। আগে আমি সমস্যা শুনি, তারপর আমি ফোনে শুনবো, যদি আমি পারি তখন অফিসে আসবেন। আচ্ছা, কারণ অফিসে আসা মানে সেদিন আপনার পুরো দিনটা চলে যাবে। ঠিক আছে, আমি কালকে থাকবো, আমি সকালবেলা বেরোবো, আমি গাড়িতেই থাকবো, আপনি ফোন করবেন, আমি তুলবো। মদন কটকটি, তোমরা কোথায় আছো গো? দিদি বলো কোথায় আছেন আপনি? আমি তো আমার ওই দোকানে আছি। তাহলে আপনাকে আমি 10 আধ ঘন্টা পর ফোন করছি, ফোনটা তুলবেন। হ্যাঁ হ্যাঁ, স্যার কথা বলবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চিরঞ্জিত, হ্যালো, তোমরা কোথায় বসে আছো? বাস স্ট্যান্ডে ম্যাডাম। ঠিক আছে, তোমরা আমার অফিসের সামনে চলে আসো, আমি ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। কি বলবো সানিসীমা দি, আমি যে কি বিপদে পড়েছি সেটা আমি জানি। অ্যাকচুয়ালি সত্য পথে চলাটা খুব টাফ, সত্যের পথ অবলম্বন করে ধরে থাকাটা খুব টাফ, কারণ দেখো কে কি ভাববে কে কি বলবে আমি তো জানি না। আমি সত্যের পথে চলি, সত্য কথা বলবো এবং মানুষকে সত্যি কথাটা শেখাবো। হ্যাঁ, মিথ্যে যে বলি না এটা কখনোই নয়, মিথ্যেও বলি, হয়তো কোনো মানুষকে রক্ষা করতে গিয়ে হয়তো কিছু মিথ্যে কথা বলতে হয়, কারো যদি কারো হয়ে পরিচয় দিয়ে কথা বলি তখন হয়তো বলতে হয় কারো চাচি, কারো নানি, কারো দাদি, কারো ঠাকমা, কারো কাকি, কারো বৌদি হতে হয়,
সেই ক্ষেত্রে হয়তো কাজটা হাসিল করার জন্য, কিন্তু হাসিল করার জন্য তো অন্যায় কাজ নয়, একটা ভালো কাজ, একটা পরিবার জোড়ার কাজ করছি যেহেতু। তো সেহেতু আমি তার পরকীয়ার সাথে এর সাথে ওর বিয়ে দিয়ে দিচ্ছি না। আমি কালকে অফিস থেকে বেরোলাম, আমি ফুল কিনছি, তো দেখলাম সজল, সোমা আর সোমার মেয়ে, দেখবে স্টোরিতে ছবিও দিয়েছি, সোমার মেয়েটা কত বড় হয়ে গেছে, ওই তরুণের কেসটা। আমাকে দেখে দেখি আমি ফুল কিনছি, আমি অত জানি না, তো ওই সোমার মেয়ে পুচকুটা দেখছে, বলছে যে আন্টি। এবার সোমার সে এসে জড়িয়ে ধরেছে। আমি সত্যিই বলছি কালকে সোমাকে দেখে যে আমি তো কোনোদিন খোঁজ নিই না, জানেন তো আমার ফোন করার অভ্যাস নেই, কাজ করতে হয় করি, মানুষের বিপদ হলে মানুষ আসবে এটুকুর অপেক্ষা করি, ব্যাস। বিপদ না হলে তার মানে জানি যে পরিবারগুলো ভালো আছে, বা কমেন্ট তো দেখতে পায় না, নিশ্চয়ই তাহলে সে কমেন্টে পেতাম। তো সোমাদের চেয়ে এসে জড়িয়ে ধরেছে দিদি বলে, আমি ওকে একটা কথায় জড়িয়ে ধরে বললাম যে বোন, তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি যে কথাটা রেখেছ আমি সত্যি ধন্য, যে বোনে তুমি দিদির যে জায়গাটা আমাকে দিয়েছিলে, আমি তোমাকে বোনের জায়গাটা বিশ্বাস করে রেখেছিলাম। যে সোমা যেখানে আবারও গন্ডগোল বাঁধলো, যেখানে আবারও গন্ডগোল বাঁধলো, ওখানে যাবার পর আবারও গন্ডগোল সামলালাম, সেই গন্ডগোলের পর সেখানে সোমা ডিভোর্স দেবে আবারও বললো, তোমরা সেখানে সোমাকে বকেছিলে, তারপরেও কাউন্সিলিং করেছিলাম, বকেছিলাম, চিৎকার চেঁচামেচি করেছিলাম, কিন্তু আজকে তারা সংসার করছে, ঠিক আছে। ও আমাদের ওখানে এক্সপো বাজার আছে, সেখানে সোমা কাজ করছে, আর মেয়েটা বড় হয়ে গেছে, সজলদা টোটো চালাচ্ছে, বেশ সুখী পরিবার, তিনজনেরই শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, ভালোই লাগলো দেখে। তো কি বলো তো, এটাই থেকে যাবে, আর কি যাবে, চিৎকার চেঁচামেচি ঝগড়া ঝাঁটি বই মারধর করে তো এই এই কাজই তো করে বেড়াচ্ছি। যদি কেউ যদি থাকো, ভগবান যদি বলে এটা পাপ কাজ তাহলে পাপ কাজ, ভগবান যদি বলে ঠিক কাজ তো আমার ঠিক কাজ। তাই যার হয়ে আসি না কেন, কার হয়ে আজ পর্যন্ত সালিশি করতে পারবো না, আর চেনা মানুষের কাছে, দুই পক্ষই আমার চেনা মানুষ, ঠিক আছে, দুজনার গ্রামেই আমার একটা নাম ডাক আছে, তারা যেখান থেকে এসে তারাও খুব ভালোবাসত, এদের গ্রাম থেকেও ঢোকার সাথে সাথেই মানুষ চেনে চিনেছে, ভালোবাসছে। আমি হয়তো ভুলে যাই, কারণ যখন কেউ মাইকে বক্তব্য রাখে তখন দেখবেন হাজার ভিড়ের মধ্যে সবার দিকে চোখ রাখতে হয়, তখন আমরা কিন্তু এরকম করে দেখি না, এটা সামনে যারা বসে আছে তাদের মুখগুলো যাও বা মনে থাকে, ভিড়ের মধ্যে কারোরই মুখ মনে থাকে না। তো যখনই এসেছি এইসব জায়গাগুলোতে বক্তব্য রেখে চলে গেছি, তো তখন তো এতটা চিনে না, তারা আমাকে চিনেছে যেহেতু আমি বক্তব্য রাখতাম। এই যে বাবলিদি পার্টি ছেড়ে দেওয়ার পরও যে বাবলিদিকে ভালোবাসে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। ওটাই আমি বোঝালাম তাদেরকে যে আজকে যে দলটা যেই করুক না কেন, সেখানে যদি সেই দলের মানুষ যদি কোনো খারাপ কাজ করে সেখানে দলের উপর একটা এফেক্ট পড়ে। এটা বহুদিন আগে ভেবেছি কিন্তু কোনোদিন বোঝানোর জায়গা পাইনি, তো আজকে এই গ্রামে সবাইকে বোঝালাম এটাই একটাই। নিজেরা যদি স্বচ্ছ না হয় কারোর দিকে আঙুল তোলা যায় না, নিজেরা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে অন্য কাউকে দুর্নীতিগ্রস্ত হলে সেখানে চিৎকার করে যা বলা যায় না, নিজেকে আগে ঠিক হতে হবে। আমার এইসব কথা কে শুনবে বলুন, আর এইসব কথা কে মান্যতা দেবে, কে আমি যে মান্যতা দেবে, বলতে হয় বলে যাই, বগর বগর করে যায়, ব্যাস। যে কদিন বেঁচে আছি সে কদিন এইভাবেই চলবো, কটকড়িটা দাও নি কিন্তু, কটকড়িটা কই, কটকড়িটা দিলাম তো না, ও কটকটি দিলাম, কটকটি মদন কটকটি খাও। এবার আমি লাইভটা অফ করব, আবার ওরা বসে আছে। তুমি তোমার কিন্তু প্রচুর কাজ কালকে ভোরবেলা বেরোনো আছে, ভোরবেলা বেরোনো আছে, অফিসের কাজ আগে কেনাকাটাটা করো।
চলো রাখছি, পরে কথা বলবো। হ্যাঁ গো, অফিসে যাচ্ছি, রাখলাম। ওদের সাথে কথা বলবো, সবার সাথে কথা বলবো। ওরা ফোন করেছিল তো, ওরা কখন ছিল? এরা না, ভিকটিম ফোন করেছিল।